সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় তেরো পুলিশ সদস্যকে থানার ভিতরে পিটিয়ে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে দেখিয়ে দেন জানিয়ে দেন ফেসবাদ সরকার ইন্টারনেটের ফেসবুক বন্ধ করে দিয়েছে মোবাইলের ইন্টারনেট অপশন পুরোপুরি বন্ধ চিন্তা করে দেখুন তারা কতটা ভয় আছে আতঙ্কে আছে তাদের এই ভয় আতঙ্কে অপেক্ষা করে ভিডিওটি শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার করে মানুষকে জানিয়ে দেন দেখিয়ে দেন মনে রাখবেন ওরা জালেম হয়ে গেছে আমরা দুদিন আগেই পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বললাম আপনারা হাল ছেড়ে দেন এই সরকারকে আপনারা কোনো অবস্থায় রক্ষা করতে পারবেন না কারণ সরকার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতি ঠান্ডা না করে তিনি বলতেন সর্বোচ্চ পদক্ষেপ নেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিতে গিয়ে পুলিশ গুলি নিক্ষেপ করে উৎসব মুখর জনতা একটা থানায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ সদস্য থাকে সে থানা থেকে যদি প্রায় কয়েক লাখ সাধারণ জনগণের উপর আক্রমণ করা হয় গদি করা হয় তাহলে ওই কয়েক লাখ থানায় আক্রমণ করে থানার পরিস্থিতি হবে চিন্তা করে দেখুন সিরাজগঞ্জের এনায়তপুর যে থানা সেখানে ঠিক এমনটাই ঘটে পুলিশ প্রথমে এলোপাতাড়ি গদি করে কয়েকজনকে আহত করে এরপর উৎসব মুখর জনগণ সেখানে আক্রমণ করে মাননীয় প্রধানমন্ত্রীর মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে তা না হলে তিনি এমনটা কখনোই করতেন না তিনি এখন যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন ফেসবুক ইন্টারনেট এগুলো বন্ধ করে দিয়ে তিনি মনে করেছেন মানুষ কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মনে রাখবেন মানুষ যেটা জানার সেটা ঠিকই জেনে গেছে ইউটিউব ওভেন আছে তার মানে ইউটিউবের মাধ্যমে বার্তাটা দ্রুত ছড়িয়ে পড়তেছে আপনি মনে করবেন না যে গণমাধ্যমগুলো এ খবর লুকিয়ে রাখে শ্রীলঙ্কার পরিস্থিতির কথাই দেখুন শ্রীলঙ্কা মাহেন্দ্র রাজা পাক্সে ক্ষমতা ছাড়া ঠিক দুদিন আগে তিনি প্রায় বারোশো মানুষের উপর ব্যাপক হারে গন্দি বর্ষণ করে এতে বারোশো মানুষ আহত হয় কয়েক লাখ মানুষের উপর আক্রমণ করা হয় এতে বারোশো মানুষ মারাত্মকভাবে আহত হয় কমপক্ষে চৌষট্টি জন মানুষ তার যে ক্ষমতা থেকে নেমে যান ওই দিন নিহত হয় এরপর মানুষ মাহেন্দ্র বাস বাসভবনে আক্রমণ করে আপনি দেখেন ওবায়দুল কাদেরের চেহারা রীতিমতো মলির হয়ে গেছে দপ্ত কণ্ঠে উত্তপ্ত কণ্ঠে তিনি যে বক্তব্য দিতেন সবাইকে বিএমপি জামাত রাজাকার পানি দিয়েছে আমি তো বিএমপি জামাত নই কিংবা আপনিও নন আপনি যারা শুনতেছেন সবাই কি জামাতের না কেউ জামাতেন না মুখে দাঁড়িয়ে থাকলেই আপনারা এই ট্যাগ লাগিয়ে দিচ্ছেন বিএমপি জামাতের সদস্য ডালি নবীদের সুন্নত আমার বাসায় পুলিশ এসেছিল তারা আমার সব দেখাশোনা করে মোবাইল ঘাঁটাঘাঁটি করে এরপর আপনারা বুঝতেই পারতেছেন পরিস্থিতি কোন দিকে আপনারা জানেন কিনা জানি না পুলিশ কতটা নির্দয় আচরণ করেছে আমার সাথে যাই হোক এগুলো ব্যক্তিগত তথ্য আমার সাথে ঘটেছে আমি মনে করি মানুষ এখন উত্তপ্ত হয়ে পড়ছে আজকে আমার সাথে যা ঘটেছে আমি নিজেও বেশ আহত হয়েছি আগামীকালকে দুপুর দুইটায় সারা বাংলাদেশের মানুষ জড় হবে ঢাকায় এখান থেকে লং মার্চ হবে গণভবন মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি শেষবারের মতো এখনও সময় আছে ইন্টারনেট অপশন চালু করে দেন যারা ইন্টারনেটের দায়িত্ব রয়েছেন তাদেরকে বলতেছি আর কয়েক ঘন্টা এরপর মানুষ হয় মরবে নথবা শেখ হাসিনা থাকবে দুটার একটা হবে আজকে স্লোগান থেকে আমি বারবার একটা শব্দ শুনতেছি তারা বলতেছে এক দফা এক দাবি এই ধরনের একটা স্লোগান দিতেছে অনেক কিছু দেওয়া যাচ্ছে না ফেসবুকের অনেক কমিউনিটি গাইডলাইন আছে তা আপনাদেরকে বলি মনে রাখবেন মানুষ প্যাটের দায়ে নামছে কেউ কোনো দল করে না ভাই বিএনপির এত করবি নাই অনেকে বলি বিএনপির করবি কখনোই না লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রায় কয়েক কোটি মানুষ এখন রাজপথে আপনি বললেন বিএমপির কি এত সাধ্য আছে বাই মার্ক জাকারবার্গ কিংবা ইলন মার্কস তাদেরকেও যদি নিয়ে আসা হয় এত কোটি মানুষকে কিনা সম্ভব না ওরা বলতেছে মানুষকে টাকা দিয়ে নাকি রাজপথে নামানো হচ্ছে এত টাকা বিএনপি কেন আওয়ামী নাই বাংলাদেশ ব্যাংকও এত টাকা নাই এত পরিমাণ মানুষ নামছে এদেরকে নাকি টাকা দেওয়া হয়েছে কখনোই না মনে রাখবেন একজন পুলিশ সদস্য গতকালকে তিনি আমার সাথে একটু বাঘ বেতনটা করলেন আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম সে আমাকে বিভিন্নভাবে জেরা করতেছে সে বলতেছে এগুলো সে বিএনপির ফুলা এটা সেটা অনেক কিছু বলতেছে আমি বললাম যে এটা সম্ভব না আমি একটু প্রতিবাদী মানুষ আপনারা জানেন আমি বললাম এটা সম্ভব না কত মানুষকে একশো টাকা করে দিই অন্তত চোদ্দ কোটি মানুষ আপনি কাকে টাকা দিয়ে কিনতে চান যেখানে চাউলের কেজি সত্তর থেকে আশি টাকা একটা ডিম সিন্ধু আট টাকা আট টাকার ডিম হয়ে গেছে এখন ষোলো টাকা আপনারা কি মনে করতেছেন সব কিছু রাজনীতির সাথে নিয়ে আসেন মাননীয় প্রধানমন্ত্রী বলছে ঘরে ঘরে চাকরি দিবে দিয়েছে তাই উনি ঘরে ঘরে চাকরি দিয়েছেন কিন্তু ছাত্রদিক যুবদিক দিক কৃষক দিক দেখে দেখে দিয়েছেন এদেরকে মুক্তিযোদ্ধা কোটা বানিয়ে বাস এদেরকে চাকরিতে জয়েন্ট করে দিয়েছেন উনি বলছেন দশ টাকার কেজির চাউল খাওয়াবেন খাইয়েছেন পৃথিবীর মাধ্যমে যে চাউল দেওয়া হচ্ছে এগুলো খাওয়ার খাওয়ারও উপযুক্ত না উনি বলছেন মানে ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত অবশ্যই মানুষ নিজে মেহনত করে টাকা আয় করে আপনি বললেই হবে না যে আপনি ক্ষুধামুক্ত করেছেন দারিদ্র মুক্ত করেছেন বরং দারিদ্র আরও বেড়েছে মধ্যবিত্তের সংখ্যাটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে সালমান রহমান এর হাজার হাজার কোটি টাকার মালিক কো সে শেয়ার মার্কেট থেকে প্রায় আশি হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে তারা পেয়েছে সাধারণ মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হয়েছে ওবায়দুল কাদের সাহেবকে যদি সামনে পেতাম তাহলে একটা প্রশ্ন করতাম যে স্যার এত বড় বড় কাঁচা কাঁচা মিথ্যা কথা কেমনে বলেন আপনি যাই বলেন না কেন আপনার প্রতিটা কথার মধ্যে বিএনপি জামা থাকে কেন দেশের উন্নয়ন থাকে না দেশের অর্থনীতি থাকে না দেশের সামাজিক ব্যবস্থা থাকে না আপনার কথা শুধু এগুলো মার প্যাট থেকে পড়ে শুধু কি এগুলি শিখতেন নাকি এখন আওয়ামী লীগের ফাইন বলে যে আপনি এখন সরকারের বিরুদ্ধে কথা বলছে এখন সবাই আমাকে ট্যাগ লাগিয়ে দিবে আমি বিএনপি জামাত যদি হ্যাঁ সত্য কথা বললে যদি বিএনপি জামাত হয় আমি এটাই কারণ ট্যাগ তারা এটাই লাগায় বিএনপি জামাত কথাই কথায় বিএনপি জামাত এত ট্যাগ পেয়েছেন এখন মানুষ যে বলে আজকে যারা আন্দোলন করতেছে কয়েকজনের সাথে কথা বললাম তারা স্লোগান দিতেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চিন্তা করে দেখুন শাহবাগের মতো জায়গায় কতে কাদের বললাদ তুই রাজাকার তুই রাজাকার স্লোগান উঠেছে তো আপনারা দেখেননি সেখানে এখন এই শাহবাগে এখন সেম স্লোগান উঠতেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাসার স্বৈরাসার মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে কোথায় নিয়ে গেছেন একটা চিন্তা করে দেখুন তো আমি বিশ্বাস করি হলপ করে বলতে পারি আগামী কয়েক দিনের মধ্যেই আপনি হয়তো একেবারে নিঃসঙ্গ হয়ে পড়বেন আপনার এই নিঃসঙ্গতার মধ্যে আমি আপনাকে চারটে প্রশ্নও রাখবো ঢাকা ভিডিওতে আমি আপনাকে চারটা প্রশ্নও রাখবো আপনারা শুনবেন পুলিশ ভাইদের আইন শৃঙ্খলা তাদেরকে বলতেছি এখনও সময় আছে